বাংলা টিভির আজ জন্মদিন। রাত ১২টায় বাংলা টিভি ভবনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর পদার্পণ। পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে আয়োজনের উদ্বোধন করেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। এ সময় বাংলা টিভির পথচল আয় পাশে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। কর্তৃপক্ষ আশা করে আগামীতে মানসম্মত অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনার মাধ্যমে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি দর্শকদের প্রত্যাশা পূরণের ধারা অব্যাহত রাখবে। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোরল। পঞ্চম বর্ষে বাংলা টিভি হাটিহাটি পা পা করে বাংলা টিভি পদার্পণ করলো পঞ্চম বর্ষে। বাংলা টিভির নিজস্ব ভবনে আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। রাত ১২টায় বাংলা টিভির চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে কেক কাটেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। এমডি সৈয়দ সামাদুল হক স্যারকে দীর্ঘ পথ চলায় সঙ্গে থাকার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা, দর্শক, শ্রোতা, কেবল অপারেটর ও বিজ্ঞাপনদাতা সহ সকলকে শুভেচ্ছা জানান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। আগামীতেও নিরপেক্ষ সংবাদ এবং দর্শক প্রিয় বিভিন্ন অনুষ্ঠান প্রচারের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় সুখে দুঃখে সবসময় বাংলা টিভির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান। অনেক চড়াই উৎসাহের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমি গর্বিত যে আমাদের যে ম্যানেজমেন্ট কমিটি, আমাদের পরিচালনা পর্ষদ যে আছেন এবং আমার যে সহকর্মীরা আছেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার পক্ষে ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমি আশা করি বাংলা টিভির অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং বিশ্বজুড়ে বাংলার যে স্লোগান নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, বস্তুনিষ্ঠ সংবাদ ও নানাধর্মী অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বাংলা টিভি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে বলে জানালেন পরিচালনা পরিষদের সদস্যরা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারা। বাংলা ভাষা যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা টিভিও সেভাবে এগিয়ে যাবে। বাংলা টিভি কিন্তু একটা বড় জায়গা চলে গেছে মানুষের হৃদয়ে। বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আজকে বাংলা টিভি দেখে গর্ব করে। সাকসেসফুলি আজকে চার বছর শেষ করে পাঁচ বছরে আমরা পাড়া দিয়েছি। এই সাকসেসের পিছনে তার এফোর্ট না বললেই না, আর তার টিম যারা তার সাথে কন্টিনিউয়াসলি ডে নাইট কাজ করে যাচ্ছে। পঞ্চম বর্ষ পদার্পণ উপলক্ষে আমি সর্বপ্রথমেই দর্শক, শুভাকাঙ্ক্ষী, কেবল অপারেটর এবং আমাদের সবচেয়ে সুরিত বিজ্ঞাপনদাতাদের আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং কামনা করছি আগামী ষষ্ঠ পদার্পণ বাংলা টিভি যখন আমরা পালন করব তখন যেন একটা সুন্দর পৃথিবী, করোনামুক্ত পৃথিবী আমরা পাই। বাংলা টিভির জন্মদিনের আয়োজনে আর উপস্থিত ছিলেন নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ও মার্কেটিং বিভাগের কর্মকর্তা সহ অন্যান্যরা। সহযোগিতা, আমার সমর্থন পেলে বাংলা টিভি ইনশাআল্লাহ আরো অনেক দূরে এগিয়ে যাবে। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা।